नमस्कार बंधुरा सकल के जानी आमादे चैनले वेलकाम। आज गणेश पुजो तो सबार प्रथमे सकल के जानाई शुभ गणेश चतुर्थीर अनेक अनेक भालोबासा और शुभेच्छा। आज गणेश पुजो उपलक्षे तोमादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष पद्धतिते बानानो मोचार चप। एर टेस्ट किन्तु खूबी भालो हय। आर एखन तो प्राय बिकेले बृष्टि होयेई थाकछे, आर एई बृष्टि भरा सन्ध्याते जदि साथे थाके गरम गरम चप और एक कप चा, ताहले तो सन्धे टिफिनटा पुरो जमे जाबे। आर ए चप सिंगाड़ा विभिन्न धरनेर तेले भाजा आमरा प्रायई तो बाजार थेके बाड़ीते किने निये आसि, आर सेई चप जदि बाड़ीतेई खूब सहजे बानिये नेवा जाय ताहले तो तार टेस्ट बुझतेई पारछो कतटाई ना भालो होते पारे। तो चलो बंधुरा तोमरा पुरो भिडियोटा देखते थाको। मोचा चप बनानोर जन्य प्रथमेई आमरा एकटा मशलार गुड़ो बानिये नेब। तार जन्य प्रथमेई कड़ाई दिये दिलाम एक चामच जिरे, एक चामच धने, दुटो तेजपाता, दुटो शुकनो लंका। एबार गैसेर फ्लेमटा एकदम लोते रेखे मशलागुलोके आमरा ड्राई रोस्ट करे नेब। एई समय किन्तु गैसेर फ्लेम मोटेओ हाई रखा जाबे ना, लोते रेखे मशलागुलोके रोस्ट करे निते हबे। मशलागुलो आमादेर भाजा होये गेछे, एबार मशलाटा एकटा पात्रे नामिये निच्छि। एबार मशलाटा ठंडा होये गेले एटाके आमरा गुड़ो करे नेब। এখানে মোচা চপ বানানোর যেটা মেন উপকরণ সেটা হলো মোচা। আর মোচাটা আমরা অর্ধেকটা নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি। আর এখানে দুটো আলুও আমরা সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো মোচার সাথে ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার মোচা আর আলুটাকে খুব ভালো করে আমরা মেখে নেব। মোচা আর আলুটা আমাদের মাখা হয়ে গেছে। এবার আমরা আগে থেকে যে মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো আমরা গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা নারকেল। নারকেলটাকে আমরা লাল করে ভেজে নেব। নারকেলের কুচিটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়োনো। এবার এটাও ভালো করে লাল করে আমরা ভেজে নেব। এটাও আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর মোচাটা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমরা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, আর এতে কিন্তু তেলের ব্যবহার খুবই কম করতে হবে, নাহলে কিন্তু মোচার চপগুলো গড়ার সময় হাতে প্রচুর পরিমাণে তেল চলে আসবে, তাতে কিন্তু আমাদের মোচা চপগুলো গড়তে অসুবিধা হবে। তাই তেলের ব্যবহার খুবই অল্প পরিমাণে করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। এবার খুব ভালো করে আবারও এগুলোকে আমরা কষিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা চিনে বাদাম। এটা যেহেতু আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা আছে তাই এটা আমরা আর এক্সট্রাভাবে ভাজলাম না। আপনারা যদি কাঁচা বাদাম দেন তাহলে কিন্তু সেটা তেলে ভেজে তারপরে ব্যবহার করবেন। যে কোনো ভেজিটেবলস চপে বা নিরামিষ কোনো চপে এই চিনে বাদাম বা নারকেল দিলে তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার চিনে বাদামটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা ব্যবহার করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চপের পুরটা কিন্তু আমাদের একদম রেডি। এটা আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এটা কিন্তু আমরা ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা না হওয়া অবধি চপটা কিন্তু আমাদের গড়া যাবে না। চপের পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে প্রথমেই দিয়ে দিলাম আড়াই চামচ ময়দা, দু চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব সামান্য নুন। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার আমরা বানিয়ে নেব। একসাথে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটারটি কিন্তু এখন আমাদের একদম রেডি।
এবার আমাদের ব্রেড ক্রাম্স লাগবে যেটা আমরা নিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্সটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি, তোমরা যদি চাও নেক্সট ভিডিওতে কিন্তু এই ব্রেড ক্রাম্সের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। এদিকে কিন্তু চপের পুরটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে, এবার অল্প পরিমাণ পুর নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে এরকম লম্বা লম্বা চপের শেপ আমরা দিয়ে নিচ্ছি। দেখো চপের শেপটা ঠিক এরকম লম্বা করে আমরা করে নিয়েছি। এবার ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে করে রাখা ব্যাটারে এটা দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্সের মধ্যে এটা দিয়ে ভালো করে কোট করে নেব। এটাকে কিন্তু ডবল কোট করতে হবে, সিঙ্গেল কোট করলে কিন্তু এটা খেতে অতটাও ভালো লাগবে না। আবার ওই ব্যাটারের মধ্যে এটাকে দিয়ে দিলাম। এবার ব্যাটারে ভালো করে দিয়ে আবারও ব্রেড ক্রাম্স ওপর থেকে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার এক্সট্রা যে ব্রেড ক্রাম্পসগুলো সেটা এরকমভাবে আমরা ঝেড়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আমাদের একটা চপ গড়ে নেওয়া হয়ে গেল। এবার কিন্তু এটা তেলে ভাজলেই একদম রেডি। একইভাবে আমরা বাকি চপগুলো বানিয়ে ফেলবো। এখানে আমরা চপের শেপটা লম্বা করেছি, তোমরা চাইলে গোলও করে নিতে পারো, যে যার পছন্দ মতো তোমরা চপের শেপ দিয়ে নিতে পারো। তবে কিন্তু এই ব্রেড ক্রাম্পসের কোটটা কিন্তু দুবার করবে, তাহলে কিন্তু এই চপটা দেখতেও খেতে দুটোই ভীষণই সুন্দর হবে। চলো একইভাবে আমরা সমস্ত চপগুলো বানিয়ে ফিরে আসছি। এখানে আমাদের সমস্ত চপগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এই চপগুলোকে আমরা 10 থেকে 15 মিনিট স্বাভাবিক টেম্পারেচারে রেখে দেবো। এগুলো কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, স্বাভাবিক টেম্পারেচারে রেখে দিলেই হয়ে যাবে। এবার চপগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গড়ে রাখা মোচার চপগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, লোতে রেখে চপগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখা হয় তাহলে চপগুলো কিন্তু উপর থেকে একদম লাল হয়ে পুড়ে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। চপগুলো কিন্তু আমাদের খুব ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চপগুলো তুলে নিচ্ছি, এরকম একটা ছানতার সাহায্যে চপগুলো তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এবার চপগুলো আমরা নামিয়ে নিলাম। দেখো কতটাই না সুন্দর দেখতে হয়েছে, তাই না? এবার একইভাবে আমরা বাকি চপগুলো ভেজে নিচ্ছি। একইভাবে আমরা সমস্ত চপগুলো ভেজে নিয়েছি, দেখতে দেখো জাস্ট অসাধারণ হয়েছে। তো চলো এবার এটাকে আমরা সার্ভ করি। বৃষ্টি ভেজে সন্ধ্যেতে সাথে যদি থাকে এরকম গরম গরম মোচার চপ আর এক কাপ চা, তাহলে তো সন্ধ্যেটা পুরো জমে যায়। আর কি চাই বলো? এখানে আমরা স্যালাড, কাসুন্দি আর সসের সাথে মোচার চপটা সার্ভ করছি। তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো। সত্যি বলছি এটা টেস্ট এতটাই সুন্দর হয় না কি বলবো। তাহলে আর দেরি কিসের জন্যে, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু বাড়িতে এই মোচার চপটা বানিয়ে ফেলো, দেখবে খেতে ভীষণই সুন্দর হয়েছে। যে কোনো মানুষকেই তুমি যদি এই চপটা একবার খাওয়াও সে কিন্তু তোমার কাছে বারবার এই চপটা খেতে চাইবে, কারণ এর টেস্ট কিন্তু সত্যি অসাধারণ হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা মোচার চপ ভেঙে দেখালাম, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কতটাই না ভালো হয়েছে। এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে এর টেস্ট কিন্তু ততটাই ভালো। তো আর দেরি কিসের জন্যে, তোমরা খুব তাড়াতাড়ি বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলো আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।